ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে একটি সাইটকে মাল্টি ল্যাঙ্গুয়েজ সাইটে কনভার্ট করা, অর্থাৎ তার এই সাইটটি আছে ইংলিশ, কিন্তু এই সাইটটি যদি চায়না থেকে ওপেন করা হয় তাহলে ফুল ওয়েবসাইট যেন চায়না ভাষায় কনভার্ট হয়, অথবা কেউ চাচ্ছে সে স্প্যানিশ ভাষায় কনভার্ট করতে যেহেতু সে ইংলিশ অত ভালো পারে না। এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিংবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমরা কী করতে পারি, বিষয়টি আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা পেইড প্লাগিনস ইউজ করব। আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স, দুঃখিত, আমরা চলে যাব ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে প্লাগিনস অ্যাপিয়ারেন্সের আন্ডারে, এখান থেকে অ্যাড নিউ, অ্যাড নিউ থেকে আমরা আপলোড প্লাগিনস ব্রাউজ, এবং এখান থেকে আমরা জি ট্রান্সলেট এবং ইনস্টল নাও। ছোট্ট এই প্লাগিনসটি ইনস্টল করার পরে আমরা অ্যাক্টিভেট প্লাগিনসে ক্লিক করব, এবং অ্যাক্টিভেট হয়ে গেলে এটিকে আমরা পাবো সেটিংসের আন্ডারে জি ট্রান্সলেট। এখন আমাদেরকে কিছু সেটিংস করতে হবে যে আমরা এটি কোথায় দেখতে চাই। অনেক সময় আমরা বিভিন্ন ওয়েবসাইটের মেনুর ভিতরেই দেখব যে এইখানে মেনুতেই রয়েছে সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্টের অপশন, যদি এখানে মেনু কিন্তু অনেক বেশি, আমরা দুই একটি মেনু এখান থেকে সরিয়ে নিতে পারি। আদারওয়াইজ যেহেতু টেমপ্লেটটি ওয়াইড লিমিটেশন আছে, এটি ব্রেক করে নিচে আসতে পারে। যাই হোক, আমরা একটু সেটিংসটা করে নিই। আমরা কীভাবে দেখতে চাই, এই উইজেট প্রিভিউটা কেমন হবে সেটি আমরা এখান থেকে দেখে নিতে পারি। আমরা যদি চাই যে এটি ড্রপ ডাউন আকারে হবে তাহলে ড্রপ ডাউন আকারে হবে, এবং কীভাবে সেটি আসবে এবং কোথায় আসবে, নিচেই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনার ক্লায়েন্ট যদি চায় যে অ্যারাবিক সিলেক্ট করবেন, এরপরে বেঙ্গালি থাকবে, এরপরে এখান থেকে চাইনিজ আছে, ডাচ, ডেনিশ, ডেনিশ হচ্ছে ডাচ, ডাচ এটি দিলাম, ইংলিশ এবং আরও কিছু ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, যেমন গ্রিক, এরপরে হচ্ছে হেব্রো, হিন্দি, আপাতত এগুলি করলাম, এবং এখানে ল্যাঙ্গুয়েজ অনেকগুলো আছে এবং সেই অনুযায়ী আপনারা এটি সেট করতে পারেন। ফ্রি যে প্লাগিনসটা আছে যে জি ট্রান্সলেটের, সেটি কিন্তু মূলত এই ল্যাঙ্গুয়েজগুলো কম রয়েছে। তো এটি সিলেক্ট করে আমরা দেখব এটি কোন ল্যাঙ্গুয়েজ থেকে হবে, এটি ইংলিশ থাকবে, এবং এখানে আরও একটু সেটিংস আমাদের করতে হবে, শো ইন মেনু, মেনুতে দেখাবো কি না। আমি এখানে শো, আচ্ছা এটি একটু পরে দেখাচ্ছি, আমরা এখান থেকে মেইন মেনু সিলেক্ট করব। এই মেইন মেনু আমরা কোথায় পাবো, আমরা মূলত এই অ্যাপিয়ারেন্সের মেনুতে যেয়ে দেখব যে আমাদের মেনুটি কি অবস্থায় আছে, আসলে মেইন মেনুতে কি এই মেনুগুলো আছে কি না, অর্থাৎ হোমের এই মেনুগুলো আমাদের মেইন মেনু কি না, এটি আমরা দেখব কিভাবে। দেখুন এখানে হোম, হোয়াট উই ডু, অর্থাৎ এই মেনুগুলো, এবং উপরে লেখাই আছে মেইন মেনু, তার মানে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব মেইন মেনু, এটি হলো। এরপরে এখানে আছে শো নেটিভ ল্যাঙ্গুয়েজ নেম, সেটি যা আছে থাকলে এখানে আমাদের কিছু করার প্রয়োজন নেই, এবং শো ফ্লোটিং ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, এটি আমরা কোথায় দেবো, এটি যেমন আছে এরকম থাকুক, এখানে আমাদের আপাতত হাত দেওয়ার প্রয়োজন নেই, এবং এখান থেকে সেভ চেঞ্জ, সেভ দিলাম। এখন আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখব যে আমাদের আমাদের সাইটটি মেনু নিয়েছে কি না। অলরেডি দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে, এবং এটি কিন্তু একটু ব্রেক হয়ে নেমেছে। আমি আগেই বলেছিলাম যে এখানে স্পেস একটু বেশি, আমি মেনুর এখান থেকে দুই একটা মেনু এখানে একটু কমিয়ে দিচ্ছি, যেমন নিউজ এটি এটিকে ডিলিট করে দিচ্ছি, এবং আরও একটি মেনু আমরা দিতে পারি আওয়ার ব্রাঞ্চ, আপাতত আমাদের বোঝার সুবিধার জন্য ব্রাঞ্চটিকেও আমরা ডিলিট করে দিচ্ছি, রিমুভ, এখন সেভ চেঞ্জ, এবং আমরা আমাদের পেজটিকে একটু রিফ্রেশ দিই, তাহলে এটি একটু ক্লিয়ার বোঝা যাবে। দেখুন এটি কিন্তু এখন টপে চলে এসেছে, টপে চলে এসেছে, এবং মেনুটি কিন্তু সেট হয়ে গিয়েছে। আমাদের এখানে কিন্তু টপই বলা আছে, যদি আমরা এখানে একটু দেখি যে এটি শো ফ্লোটিং ল্যাঙ্গুয়েজ সিলেক্টর কোথায় যাবে, টপ লেফট, টপ রাইট, বটম লেফট, বটম রাইট, তো আমরা এখানে যদি টপ রাইট দিই, মানে বাই ডিফল্ট টপ রাইটই আছে, আমরা যদি নো স্ক্রোল বা টপ রাইট এগুলো সিলেক্ট করে দিতে পারি। তো এখানে আছে ড্রপ ডাউন আকারে, এখানে আমি একটু এক্সাম্পল দেখাচ্ছি, এখান থেকে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে ধরুন আমি অ্যারাবিক করছি, এবং করার সাথে সাথেই দেখব এটি অলরেডি অ্যারাবিকে কনভার্ট হয়ে গেছে, ফুল ওয়েবসাইটটি এখন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। এখন আমি যদি চাই বাংলায় কনভার্ট করতে তাহলে বেঙ্গালি সিলেক্ট করব, এবং দেখতে পাচ্ছি
72 টালটাই বাংলায় চলে এসেছে। এখন আমি আরো কিছু সেটিংস দেখাচ্ছি। এখানে উইজেট টুলটা কেমন হবে, এটা আছে ড্রপ ডাউন। আমি যদি চাই এখানে ফ্ল্যাগ আকারে থাকবে, এখানে আউটপুটটা দেখে নিতে পারবো। আমি এখানে দেখাবে যে আমি কিভাবে আউটপুটটা দেখাবে। এখানে আছে ফ্ল্যাগ আকারে থাকবে, ফ্ল্যাগে ক্লিক করলে ধরুন বাংলা বাংলা দেশের পতাকায় ক্লিক করলে এটা বাংলা ভাষায় কনভার্ট হবে। আপনি যদি চান যে গ্লোব আকারে দিব, তাহলে এভাবে গ্লোব আসবে এবং মাউস পয়েন্টার নিলে এটি আসবে। তো আমি এটি একটু প্র্যাকটিক্যালি করছি। সেভ চেঞ্জেস এবং রিফ্রেশ, অলরেডি গ্লোবটি চলে এসেছে। এটি কিন্তু মূলত আমার লগ ইন করা আছে বলে এইভাবে চলে এসেছে। আমি যদি একটু ছোট করি তাহলে এখন ঠিক আছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখবেন এই গ্লোব বরাবর যে যে ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করেছি সেগুলো এখানে চলে এসেছে। ধরুন আমি আমি চাচ্ছি জার্মান ভাষাটি নিতে, জার্মান ফ্ল্যাগে ক্লিক করছি, এটি কিন্তু জার্মান ভাষা কনভার্ট হয়ে গিয়েছে। তো গ্লোবের এই একটি সুবিধা। আর এখান থেকে আমি আরও একটি সেটিংস যদি এখান থেকে করতে চাই, যেমন এখানে আমি যদি টপ লেফট টপ রাইট এটি দিয়ে দিচ্ছি এবং একটু রিফ্রেশ করি, এভাবে আপনার সেটিংস করে নিতে পারবেন মনের মতো করে। এবং এটি আমি মেনুতে রেখেছি, এটি কিন্তু দুটি চলে এসেছে। তো আমাদের দুটি প্রয়োজন নেই, যদিও আমরা এখান থেকে এটি দরকার নেই, এটি নই থাকলো। এটি মূলত শো ফ্লোটিং ল্যাঙ্গুয়েজ সিলেকশন, আমরা এটা নো করে দিচ্ছি, এটা প্রয়োজন নেই আপাতত, নই থাকলো। এবং ল্যাঙ্গুয়েজ নেম ঠিক আছে, অ্যানালাইটিক্স আচ্ছা, এখান থেকে আমাদের আপাতত কিছু করার প্রয়োজন নেই। যেটি হচ্ছে আমরা সেভ চেঞ্জ দিচ্ছি, তো তার মানে গ্লোবই এখানে আমরা দিতে পারি। আরেকটা বিষয় হচ্ছে এখানে আরও একটা সেটিংস, এখানে কিন্তু একটি আছে, আরেকটা সেটিংস আমরা এখান থেকে দেখতে পারি। সেটি হচ্ছে যে এখানে আমরা যে মেনু সিলেক্ট করেছি, মেনুর বাদে কী আছে। যদি আপনি চান সেকেন্ডারি কোনো মেনু অথবা ল্যাঙ্গুয়েজ নামে একটা মেনু আপনি তৈরি করবেন, অথবা সোশ্যাল মেনু তৈরি করবেন, সেটিও আপনি এখান থেকে সেট করে নিতে পারেন। তো আশা করি আপনারা খুব সহজেই মাল্টি ল্যাঙ্গুয়েজ সাইট, আপনারা মাল্টি ল্যাঙ্গুয়েজ সাইট আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী।